নমস্কার দিদি ভাইরা, সকলকে স্বাগত। আশা করি সকলে আপডেট করে ফেলেছো। অনেকে আপডেট করতে পারছো না, আমাকে কমেন্ট করছো যে কি করে আপডেট করব, কি করে আপডেট করব। তাদেরকে দেখিয়ে দিই তোমরা প্রথমে কি করবে। প্রথমে তোমরা চলে যাবে কোথায়, না প্রথমে চলে যাবে তোমরা প্লে স্টোরের মধ্যে, সরাসরি চলে যাবে প্লে স্টোরটাকে ওপেন করে নেবে। প্লে স্টোরটাকে ওপেন করে নেওয়ার পরেতে ওখান থেকে তোমরা কি করবে, সার্চ বারে গিয়ে সার্চ করবে। এখান থেকে লিখবে তোমরা পোষণ ট্র্যাকার বলে, তোমরা লিখবে, ঠিক আছে, পোষণ ট্র্যাকার বলে লিখে, এই যে দেখতে পাচ্ছ পোষণ ট্র্যাকার বলে, এখানে তোমরা কি করবে সার্চ করবে। সার্চ করেই তোমাদের সামনে পোষণ ট্র্যাকার কথাটি কিন্তু উঠে চলে এসেছে, তোমরা দেখতে পেয়ে গেছো অলরেডি। তো এইখানে দেখো এই যে আপডেট অপশনটা কিন্তু লেখা দেখাচ্ছে, তোমরা দেখে নিতে পারছো আপডেট অপশনটা কিন্তু লেখা দেখাচ্ছে। এবার এখানেতে কি হচ্ছে, এখানেতে কি হচ্ছে তোমরা দেখতে পাচ্ছ যে কালকে কিন্তু আরো একটি নতুন আপডেট চলে এসেছে অলরেডি, তোমরা দেখে নাও। এই নতুন আপডেটে যেটা এসেছে সেটা হচ্ছে, কালকেই দুটো আপডেট এসেছে, একটা ছিল 21.5 আর একটা এসেছে হচ্ছে 21.6। এই 21.6-তে কি লেখাটা এসেছে, না এখানেতে এসেছে যে দেখো যে তোমরা যে বারবার অথোরাইজেশন করছিলে, মানে বারবার যে তোমরা করছিলে হচ্ছিল না, তো সেটা সলভ করে দিয়ে নতুন একটা আপডেট চলে এসেছে। তো এর জন্য তোমাদের খুব ইজিলি তোমরা কি করবে আপডেটটা করিয়ে নেবে ফার্স্টে। এখান থেকে আমি আপডেটে ক্লিক করলাম, আপডেটে ক্লিক করার পরে দেখো এখানে আপডেটটা কিন্তু হয়ে যাচ্ছে অলরেডি। আপডেটটা হয়ে যাওয়ার পরেতে এখান থেকে প্রপারভাবে আপডেটটা হয়ে যাক, হয়ে গেলে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি একদম স্মুথভাবে কাজটা করবে। কালকে যারা যারা নতুন 21.5 আপডেটটি আসার পরে যারা যারা কাজ করতে চেয়েছিল তাদের কিন্তু সকলেরই সমস্যা হচ্ছিল, কিন্তু আজকে আর সমস্যা হবে না। আমি এখান থেকে ওপেন করি, তোমাদের সরাসরিভাবে দেখিয়ে দেবো যে তোমরা দেখো কত ইজিভাবে কাজটা কিন্তু এখানেতে করে ফেলতে পারবে। তো দেখো আমি অলরেডি কিন্তু এই পোষণ ট্র্যাকারটিকে ওপেন করে ফেলেছি ফোনের মধ্যে, এটি ওপেন হচ্ছে। ওপেন হওয়ার পরে এখান থেকে প্রসিড এনিওয়ে করলাম। এখান থেকে দেখো আবার কিন্তু এখান থেকে মোবাইল নাম্বার এবং এন্টার এমপিন দিয়ে করতে হবে, ঠিক আছে। তো আমি ঝটপট মোবাইল নাম্বার এবং এন্টার এমপিনটা দিয়ে তোমাদেরকে আবার আমি দেখাচ্ছি নেক্সটটা। তো দেখো অলরেডি কিন্তু এখানে পেজটি ওপেন হয়ে গিয়েছে, যেরকমটা ইন্টারফেস আগেও ছিল এখনও একই ইন্টারফেস আছে। তো তোমরা এইভাবে ইজিলি কিন্তু ওপেনটা করে ফেলতে পারবে, কোনো রকম কোনো সমস্যার নেই। যে সমস্যাটা কালকে হচ্ছিল 21.5 আপডেটটি আসার পর, আবার ওই জন্যই পোষণ ট্র্যাকার অ্যাপের সাথে ডিটেলসে আমি কথা বলেছি যে কালকে এরকম অনেকেই আমাকে কমপ্লেন করছে, অনেকেই জানাচ্ছে যে এরকমভাবে তারা ওপেন করতে পারছে না। এবং আমিও তোমাদের কথা দেখেই আমি অনেকবারই লগ ইন করার চেষ্টা করেছিলাম, তো এই একই লগ ইন প্রবলেম কিন্তু এরকমই বারবারই হচ্ছিল, কন্টিনিউয়াসলি হচ্ছিল না। অনেকবার দেওয়ার পর ওটিপি আসছে, অনেকবার করার পর একটা পেজ ওপেন হচ্ছিলো। এই প্রবলেমটা আমি নিজেও ফেস করেছিলাম, আমি তোমাদের থেকে নিয়ে আইডি নিয়ে একজন নিয়ে দেখছিলাম, কারণ তোমরা অনেকেই আমাকে কমেন্ট অলরেডি করেছো, কালকে আমি দেখে নিয়েছি। তো তার ফলে পোষণ ট্র্যাকার টিমের সাথে আমি অলরেডি কথা বলেছি গতকাল, তো এবং রাত্রেবেলাতেই নতুন আরেকটি আপডেট দেওয়া হয়ে গিয়েছে। তো সেই আপডেটে কিন্তু দেখো প্রবলেমটা সলভ হয়ে গেছে, তোমরা ঝটপট গিয়ে আপডেটটা করিয়ে নাও পোষণ ট্র্যাকারটিকে, নইলে কিন্তু এই সমস্যার সম্মুখীন হতে হবে তোমাদেরকে। তো চলো আজকে টাটা বাই বাই, আশা করি তোমরা সকলে বুঝতে পেরেছো সমস্যার সমাধান তোমরা নিজেরাই করে ফেলতে এবারে পারবে। সো থ্যাংক ইউ সো মাচ।